1944 সালের পয়লা মার্চ জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতিজা বুদ্ধদেব ভট্টাচার্যের আদিবাড়ি বাংলাদেশের মাদারীপুরে। ছাত্র জীবনেই শুরু রাজনীতি। বামফ্রন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং পরে টানা 11 বছরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন নির্মোহ এক রাজনৈতিক ব্যক্তিত্ব। সরলতার অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সৌজন্যের অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্রতার অপর নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের মানে সব বিপদে আপদে উনি খুব ছিলেন, কাছের মানুষ ছিলেন, মানে সব কিছু আমরা বলতে পারতাম। খারাপ লাগছে এই পাড়ার যে ঐতিহ্য যে একটা গ্র্যাভিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল উনি চলে যাওয়ার পরে। 2001 সালে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন শুরু করেন। টানা 11 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো এই বামনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভারতের রাজনৈতিক মহলে নেমে এসেছে এক শূন্যতা। আর সেই শূন্যতা নিয়ে গভীর শোক প্রকাশ করেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পশ্চিমবঙ্গের এই বর্ষীয়ান বাম রাজনীতিক। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম নেতা। গত কয়েকদিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বুধবার রাত থেকেই অবস্থার চরম অবনতি হয়। বাড়িতেই সব চিকিৎসার ব্যবস্থা করা ছিল। রাষ্ট্রীয় মর্যাদায় তার দেহ দান করা হবে শুক্রবার। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।